প্রিয় ছোট্ট বন্ধুরা আজকে তোমাদের জন্য সুন্দর একটি সংক্ষিপ্ত রচনা নিয়ে এসেছি দুর্গাপূজা সম্পর্কে দশটি বাক্যে রচনা চলো শুরু করি দুর্গাপূজা হল ভারতের একটি প্রধান হিন্দু উৎসব এবং এটি বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজাতে দেবী দুর্গার পূজা করা হয় শরৎকালে এই পূজা হয় বলে এটিকে শারদ উৎসব বা শারদীয়া বলা হয়ে থাকে চার দিন ধরে মা দুর্গার পূজা হয়ে থাকে মা দুর্গা হলেন শক্তির দেবী তার পূজা আমাদের জীবনে আশীর্বাদ নিয়ে আসে শহর এবং গ্রাম জুড়ে সাংস্কৃতিক ও ঐতিহ্যগতভাবে এই পূজা হয়ে থাকে ধনী দরিদ্র ছোট বড় সমস্ত মানুষ এই পূজাতে নতুন জামা কাপড় পরে প্যান্ডেল আলোকসজ্জা প্রসাদের সঙ্গে গোটা দেশ আনন্দে মেতে ওঠে পূজার পরে পবিত্র জলে প্রতিমা বিসর্জন দেয়া হয় এই দিন লোকেরা আতশবাজি দিয়ে রাবণের মূর্তি জ্বালিয়ে দশেরা উৎসব উদযাপন করে বন্ধুরা তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো পরের ভিডিওর নোটিফিকেশান পেতে সবাইকে জানাই শুভ শারদিয়া